সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দা রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে, আজকের এই ভিডিওতে আমরা একটি অনেক সুন্দর একটি কবিতা আলোচনা করব। আজকে আমাদের যে কবিতাটি, সেই কবিতাটির টাইটেল হচ্ছে শি ওয়াকস ইন বিউটি। লর্ড বাইরন বা জর্জ গর্ডন, লর্ড বাইরন নামে আমরা যাকে চিনে থাকি, রোমান্টিক পোয়েট লর্ড বাইরন, সেই লর্ড বাইরনের বিখ্যাত একটি কবিতা হচ্ছে শি ওয়াকস ইন বিউটি। এই কবিতাটি অনার্স প্রথম বর্ষে তাদের যে রিডিং স্কিল সেটিতে আসে, এবং দ্বিতীয় বর্ষে তাদের রেগুলার পোয়েট্রি হিসেবে রোমান্টিক পোয়েট্রিতে আসে, এবং এর পাশাপাশি দ্বিতীয় বর্ষের অ্যাডভান্স রিডিং স্কিল এবং রাইটিং স্কিল যে ব্যাপারটি আছে সেটির মধ্যে হচ্ছে এটি এসে থাকে সি পার্টে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখব। আশা রাখি তোমরা যদি এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার এই ভিডিওতে যে আলোচনাটি সেই আলোচনাটি তোমাদের খুব উপকারে আসবে, এবং তোমরা এই কবিতাটি সম্পর্কে হচ্ছে খুব ভালোভাবে একটি ধারণা পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ব্যাপারটি জানার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা বলে নিতে চাই, সেই পুরাতন কথাটি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে চলে দিতে চাই। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। শি ওয়াকস ইন বিউটি, লর্ড বাইরন বা জর্জ গর্ডন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ভিডিওটির শুরুতেই এই কবিতাটির যে টাইটেল সেই টাইটেলটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি শি ওয়াকস ইন বিউটি, কথাটির অর্থ দাঁড়ায় সে সৌন্দর্যের মধ্যে হাঁটে। তো আসলে এরকম তো হতে পারে না, সেটি আসলে যেটি বোঝানোর চেষ্টা করে করা হয়েছে এই লাইটিং দ্বারা, সেটি হচ্ছে এই যে যার কথা বলা হচ্ছে, সি যে মহিলাটি বা যে মেয়েটির কথা বলা হচ্ছে, সে হচ্ছে অতীব সুন্দর, অর্থাৎ তার সৌন্দর্যের জন্য সব কিছুই, তার চারপাশে সব কিছুই সুন্দর তার সৌন্দর্যে, এবং সেই সৌন্দর্যের একটা পরিবেশ তৈরি করে হচ্ছে সে তার ভিতর দিয়ে হাঁটে, অর্থাৎ সে তার জীবনকে চালিয়ে নেয়। তো এই ব্যাপারটা হচ্ছে বোঝানো হচ্ছে যে এমন একটা সুন্দর মহিলার কথা বলা হচ্ছে, এমন একটা সুন্দর মেয়ের কথা বলা হচ্ছে যার সৌন্দর্য দিয়ে চারদিক হচ্ছে মুগ্ধ, এবং সে হচ্ছে সেই সৌন্দর্যের ভিতর দিয়ে সে তার দিন অতিবাহিত করতেছে। তো আমরা এই কবিতার লাইন বাই লাইন যে এক্সপ্লানেশন সেটি আসলে ব্যাখ্যা করবো আজকের এই কবিতায়, এই ভিডিওতে। বাট আমরা তার আগে হচ্ছে এই কবিতা সম্পর্কে সামান্য হালকা কিছু কথা জেনে নেব, এবং সেই কথাগুলো পড়ার পরেই হচ্ছে আমরা আসলে আজকের যে মূল অংশ ভিডিওর সেই মূল অংশে চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু শুরু করি। শি ওয়াকস ইন বিউটি ইজ আ শর্ট লিরিক্যাল পোয়েম ইন আয়াম্বিক টেট্রামিটার। এই যে কবিতাটি এটি হচ্ছে একটি লিরিক্যাল পোয়েম, ছন্দময় একটি কবিতা, এবং আয়াম্বিক অমিতাক্ষর ছন্দের লেখা, যার মিটার সংখ্যা হচ্ছে টেট্রামিটার, মানে চারটি, অর্থাৎ এই প্রত্যেকটি লাইনে হচ্ছে আটটি করে সিলেবল আছে, অর্থাৎ চার জোড়া করে সিলেবল, এবং প্রত্যেকটা সিলেবল নিয়ে হচ্ছে প্রত্যেক দুটি সিলেবল নিয়ে একটি করে মিটার, এইভাবে হচ্ছে এখানে চারটি করে মিটার আছে, চারটা শব্দের অর্থ চার, অর্থাৎ এখানে চারটি করে মিটার আছে। রিটেন ইন যেটা লেখা হয়েছে ইন 1814 বাই লর্ড বাইরন, এই কবিতাটি হচ্ছে লর্ড বাইরনের দ্বারা 1814 সালে লেখা হয়েছে, অ্যান্ড ইজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, এবং এটা হচ্ছে তার যে কাজগুলো সেই কাজগুলোর মধ্যে অন্যতম একটা জনপ্রিয় লেখা। ইট ইজ সেড টু হ্যাভ বিন ইনস্পায়ার্ড বাই অ্যান ইভেন্ট, এটা বলা হয় যে এই কবিতাটি হচ্ছে একটি ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে ইন বাইরনস লাইফ, মানে বাইরনের জীবনে একটি ঘটনার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে তিনি এই কবিতাটি লিখেছিলেন। অন 11 জুন 1814 1814 সালে বাইরন অ্যাটেন্ড এ পার্টি ইন লন্ডন, বাইরন হচ্ছে অ্যাটেন্ডেড আ পার্টি ইন লন্ডন, লন্ডনের একটা পার্টিতে হচ্ছে সে যোগদান করে। অ্যামং দ্য গেস্ট, এই গেস্টদের মধ্যে ওয়াজ মিসেস এনি বিট্রিক্স উইলমট, সেখানে মিসেস এনি বিট্রিক্স উইলমট নামে একজন মেয়ে ছিল, ওয়াইফ অফ বাইরনস ফার্স্ট কাজিন, যেটা বাইরনের একটা কাজিন, মানে তার যে চাচাতো ভাই বা মামাতো ভাই তার ওয়াইফ ছিলেন, যার নাম ছিল স্যার রবার্ট উইলমট। তো এই ব্রিটিশ স্যার রবার্ট উইলমটের ওয়াইফ। হি ওয়াজ স্ট্রাক বাই হার আনইউজুয়াল বিউটি, এই যে তার
একটা অসাধারণ একটা বিউটি, অসচরাচর যে বিউটিটা আসলে মানে যে বিউটিটা কখনোই খুব বেশি একটা পাওয়া যায় না, সেরকম একটা বিউটি দ্বারা সে হচ্ছে একদম স্ট্রাক হয়ে যায়, সে প্রভাবিত হয়ে যায়। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং, এবং পরের দিন সকালবেলা, দ্য পোয়েম ওয়াজ রিটেন, এই কবিতাটি লেখা হয়। ইট ইজ থট দ্যাট এটা কল্পনা করা হয় শি ওয়াজ দ্য ফার্স্ট ইনস্পিরেশন ফর হিজ আনফিনিশড এপিক পোয়েম অ্যাবাউট গোথ। গোথ নামে একটা কাহিনী আসলে তিনি লিখেছিলেন, যাকে হিরো বানিয়ে সেই গোথের কাহিনীটির যে অসমাপ্ত অংশ সেটাকে তিনি আসলে এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখে ফেলেছিলেন। পার্সোনাল হিরো অফ হিজ, এটা ছিল তার একটা নিজস্ব হিরো, অর্থাৎ বাইরনের একটি নিজস্ব হিরো ছিল এই গোথ। ইন দিস আনপাবলিশড ওয়ার্ক, এই যে আনপাবলিশড তার অপ্রকাশিত কাজ, হুইচ বাইরন রেফার্ড, যেটাতে বাইরন বলেছেন টু ইন হিজ লেটার হিজ ম্যাগনাম ওপাস, মানে সে তার চিঠিতে লিখেছে ম্যাগনাস ওপাস নামে একটি ব্যাপার নিয়ে, হি সুইচেস দ্য জেন্ডার অফ গোথ অ্যান্ড গিভস ইন দ্য সেম ডিসক্রিপশন অফ হিজ কাজিন। তিনি হচ্ছে এই গোথের যে জেন্ডার বা লিঙ্গটা, এটাকে তিনি পরিবর্তন, অর্থাৎ এইটাকে, এই চরিত্রটাকে তিনি পরিবর্তন করে দিয়েছেন, এবং পরিবর্তন করার মধ্য দিয়ে তিনি হচ্ছে এই সেম ডিসক্রিপশনে সে তার কাজিনকে এই গল্পের হিরো বানিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামান্য এই কবিতা সম্পর্কে একটু ধারণা পেলাম। আমরা হচ্ছে এবারে লাইন বাই লাইন চলে যাব, এবং লাইন বাই লাইন পড়ার সময় তোমরা খুব খেয়াল করে শুনবা। আমি এই লাইন বাই লাইনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, অনেক ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্মস দেখাবো, সেগুলো হচ্ছে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা, এবং সেই সাথে হচ্ছে তোমরা খুব মনোযোগ সহকারে, তোমরা যদি এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে করতে চাও তাহলে তোমাদের আশেপাশে তোমরা কলম খাতা এগুলো নিয়ে বসতে পারো, এবং সেগুলোর মাধ্যমে তোমরা এই কথাগুলোকে লিখে নিতে পারো। শি ওয়াকস ইন বিউটি, সে হচ্ছে বিউটিতে হাঁটে। তো এইখানে আসলে সৌন্দর্যে হাঁটে, এই কথাটির অর্থ আমরা আগেই ব্যাখ্যা করেছি যে সে আসলে সুন্দরী, এরকম অর্থটি বোঝানো হয়েছে। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টার স্কাই, যেন সে হাঁটে এরকম একটা জায়গার ভিতর যেটা হচ্ছে নাইট অফ ক্লাউডলেস, ম্যাঘহীন একটা দেশ যেখানে ম্যাঘ নেই, এবং স্টার স্কাইস, এবং তারা ভরা আকাশ। তো এরকম একটা দৃশ্য অনেক সুন্দর হয় যখন ম্যাঘহীন আকাশ এবং তারা ভরা একটা আকাশ থাকে, এবং তার যে জায়গাটা সেই জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ ধারণ করে চাঁদের আলোতে। তো সেরকম একটা পরিবেশের মধ্যে হচ্ছে এই যে আমাদের যে নায়িকা, অর্থাৎ যার সৌন্দর্যের কথা বলা হচ্ছে, সে যেন এরকম একটা হাঁটতেছে। অর্থাৎ আসলে অ্যাকচুয়ালি এই মেয়েটা যখন কারো সামনে আসে, ঠিক এরকম একটা সৌন্দর্য তার ভিতর আছে, যে সৌন্দর্যের ভিতর এরকম একটা হচ্ছে এক্সিবিস্টিক একটা পরিবেশের উৎপত্তি হয়, অ্যাট্রাকটিভনেস হচ্ছে একটা তৈরি হয়। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং আসলে এই মেয়েটার যে সৌন্দর্য বা এই মেয়েটার যে সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটতেছে, সেটি আসলে মানে সাধারণভাবে তৈরি করা সম্ভব না, এটা শুধুমাত্র তৈরি করা যায় মানে ডার্ক অন্ধকার এবং ব্রাইট এবং আলোর মধ্য দিয়ে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে সে আসলে মানে অর্ধ ছায়া বা অর্ধ আলোর মধ্যে, আধো ছায়া আধো আলোর মধ্যে মানুষকে যেরকম সুন্দর বা লাগে, সেরকম একটা মানে সৌন্দর্য হচ্ছে তার মধ্যে আছে। এবং এই ডার্ক এবং ব্রাইট এই দুইটি শব্দ, বিপরীত ধর্মী দুইটি শব্দকে একটি লাইনের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে যে জিনিসটি দেখানো হয়েছে যে আসলে সৌন্দর্য যে জিনিসটি সেটির সাথে অবশ্যই হারমোনি থাকবে, অর্থাৎ ঐক্য থাকবে। তো এখানে ডার্ক এবং ব্রাইট দুইটার যদি ঐক্য থাকে তাহলে হচ্ছে একটি অসাধারণ একটি সৌন্দর্যের উৎপত্তি হয়, সেটি এখানে বোঝানো হচ্ছে। মিট ইন হার আসপেক্ট অ্যান্ড হার আইস, এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে মেয়েটা এত সৌন্দর্য এবং তার যে সৌন্দর্যের যে অবস্থানটা বা সৌন্দর্যের যে পরিমাণটা, এটা আসলে তার যে আসপেক্ট মানে তাদের তার বিভিন্ন ব্যবহার, মানে আসলে আসপেক্ট মানে এক্স্যাক্টলি অর্থটা হচ্ছে দিক, মানে তার বিভিন্ন ব্যবহারের দিক বা তার আচরণের বিভিন্ন দিক, এবং হার আইস এবং তার চোখের মধ্যেই মূলত হচ্ছে এটি আছে। দাস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট, এবং তার এই যে সৌন্দর্যটা ঠিক এরকম যে একটা সবুজ কচি আলোর মধ্যে একটা জিনিস যখন মেলোড হয়ে যায়, গলে যায়, অর্থাৎ তার সৌন্দর্য এরকম একটা সৌন্দর্য একটা টেন্ডার লাইটের মধ্যে, একটা মিষ্টি আলোর মধ্যে যেন সেটা একদম মিশে গেছে। হুইজ হ্যাভেন টু গাউডি ডেই ডিনাইস, যেটা শুধুমাত্র মানে হ্যাভেন অর্থাৎ রাতের বেলায় এরকম একটা তারাময় একটি ম্যাঘহীন রাতের মধ্যেই দেখা যায়, যেটি দিনের আলোতে কখনো দেখা যায় না। অর্থাৎ এই মেয়েটা হচ্ছে এমন একটা সৌন্দর্য, যে সৌন্দর্যটা হচ্ছে স্বর্গের মতো, যেটি দিনের আলোতে কখনো দেখা যায় না। ওয়ান শেড দ্য মোর ওয়ান রে দ্য লেস, এবং যেটা হচ্ছে যে তার সৌন্দর্যটা
একশের বেশি, অর্থাৎ তার সৌন্দর্য এমন একটি সৌন্দর্য যেটা অন্যদের চেয়ে একটু অন্যরকম, এবং আবার আলোর ক্ষেত্রে যদি খুব বেশি আলো, তীব্র আলো সেটাও না, তার সৌন্দর্যটা হচ্ছে মাইল্ড একটা সৌন্দর্য যেটা চোখের মধ্যে ফুটে ওঠে, অর্থাৎ খুব সহজে মানুষ আকৃষ্ট হয়, এরকম একটা সুন্দরী হচ্ছে এই মেয়েটি। হ্যাট হাফ ইম্পায়ার্ড দ্য নেমলেস গ্রেস, এবং তার যে এই যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আসলে তার যে নেমলেস গ্রেস, মানে একটা নামহীন একটা গ্রেস, মানে একটা সজীবতা বা কোমলতা, এর মধ্যেই আসলে এটা শেষ হয়ে যায়। হুইজ ওয়েব সিন এভরি রেভেন ট্রিস, এবং যে সৌন্দর্যের কথা বলা হচ্ছে, যে এই সৌন্দর্যটা রেভেন গাছের মাথাগুলো যেমন হচ্ছে দুলতে থাকলে যেরকম সুন্দর লাগে, যেমন আমাদের দেশে তাল গাছ বা সুপারি গাছের মাথাটা যখন বাতাসে উড়তে থাকে, বিশেষ করে সুপারি গাছের মাথাটা, সেটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য। ঠিক তার এই সৌন্দর্যটা হচ্ছে একটা এরকম একটা সৌন্দর্য, মানে তার এই দৃশ্যের মতো একটা সৌন্দর্য। আর সফটলি লাইটেন্সড ওভার হার ফেস, এবং যেটা তার মুখের মধ্যে, মানে তার ফেসের মধ্যেই এই সৌন্দর্যটা প্রকাশিত হয়, অর্থাৎ এই মেয়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য হচ্ছে তার ফেসের মধ্যে প্রকাশিত হয়। তো এই যে দুই লাইন, এই দুই লাইন দ্বারা আসলে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে সৌন্দর্য জিনিসটা তখনই পরিপূর্ণ যখন হচ্ছে তার আউটার যে সৌন্দর্যটা, বাইরের সৌন্দর্যটা, ইনার যে সৌন্দর্য, অর্থাৎ বাইরের সৌন্দর্যের চেয়ে যখন ভিতরের সৌন্দর্যটা বেশি হয়, তখনই আসলে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেয়। দো ওয়ার থটস স্ট্রিলি সুইট এক্সপ্রেস, এবং যেটা বলা হচ্ছে যে মানে সিনলি, মানে পবিত্রভাবে যখন কোনো কিছুকে চিন্তা করা হয়, পবিত্র চিন্তা, যেমন সুইট এক্সপ্রেস, এটা খুব মিষ্টি হয়। হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডিউলিং প্লেস, এবং এই সত্য সৌন্দর্যটা যেখানে থাকে তাদের জায়গাটা অনেক বেশি সুন্দর হয়। ঠিক এই মেয়েটার মধ্যেও সেই ঘটনাটি ঘটেছে, তার সৌন্দর্যটা এত সুন্দর যে এটা আসলে মানুষকে এতটাই আকর্ষিত করে, যে আকর্ষিত করলেও তার সৌন্দর্য হচ্ছে একটি লিমিট পরিমাণের সৌন্দর্য, এবং যেটি মানুষকে অনেক বেশি আকর্ষিত করে। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্য ব্রো, এবং তার যে চিক, মানে গালের ভিতর, অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং তার যে ব্রো, ভ্রুর উপর, সো সফট, সো কাম, ইয়েট এলোকুয়েন্ট, এটা অনেক বেশি কাম, ঠান্ডা, সো এলোকুয়েন্ট, অনেক বেশি আকর্ষণীয়, বা স্মাইলস দ্যাট উইন, মানে তার যে হাসিটা, এটা আসলে জয় করে ফেলে, তার সৌন্দর্যপূর্ণ হাসি দিয়ে জয় করে ফেলে সব কিছু। দ্যাট টিনস দ্যাট গ্লো, এবং তার ভিতরে তার যে গাল বা তার যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের মধ্যে এমন একটি আভা আছে যেটি আসলে গ্লো করে, খুব সৌন্দর্যের একটা মানে চকচক করতে থাকে, বা টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন, এবং এটা এমন একটা সৌন্দর্য যেটা আসলে মানে গুডনেস অফ স্পেন, মানে সৌন্দর্যের মধ্য দিয়ে তার দিনটি শেষ হয়ে যায়। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, এবং তার মনটা হচ্ছে এরকম একটা, মানে সব কিছুর মধ্যে তার মনটা হচ্ছে একটা শান্ত মন, অর্থাৎ এই মেয়েটার মনটা হচ্ছে অনেক বেশি শান্ত। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং এই মেয়েটার হার্ট এতই ইনোসেন্ট যে মানে হচ্ছে তার ভালোবাসাটা একদমই একটা ইনোসেন্ট, এবং তার ভালোবাসার সাথে তার হার্টটা হচ্ছে এরকম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং। তো তোমরা যদি আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসলে তোমরা সাবস্ক্রাইব করলে যেটি হয়, আমার ভিডিও করার আগ্রহটি বাড়ে, এবং তোমরা যদি এই ভিডিওটিতে অনেক কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেগুলোকে বলবা, আমি কমেন্ট বক্সে তোমার অ্যান্সার, তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে, সুখ সুন্দর সুখী জীবন কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই।